আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। স্পাইরাল কেবল বা ক্লক স্প্রিং, এটি গাড়ির স্টিয়ারিং সিস্টেমের বিশেষ রোটারি ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, যা স্টিয়ারিং হুইলে থাকা এয়ারব্যাগ, হর্ন সুইচ এবং অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইস কন্ট্রোল সুইচ গাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমের সাথে কানেকশন রেখে স্টিয়ারিং হুইলকে ঘুরতে দেয়। স্পাইরাল কেবল বা ক্লক স্প্রিং খারাপ হলে গাড়ির ড্যাশবোর্ডে এয়ারব্যাগ ওয়ার্নিং সাইন ফ্লাশিং করবে, হর্ন এবং স্টিয়ারিং হুইল কন্ট্রোল ঠিকভাবে কাজ করবে না, স্টিয়ারিং হুইল টার্নিংয়ের সময় শব্দ করবে, ফিউজ পড়ে যাবে এবং গাড়ি ক্র্যাশ করলে এয়ারব্যাগ ডিপ্লয় হবে না। তাই স্টিয়ারিং হুইলে থাকা স্পাইরাল কেবল বা ক্লক স্প্রিং খারাপ হলে তা পরিবর্তন করে নিতে হবে।